সুপের সাথে সবগুলো চামচ কেমনে পটাবো? প্রেম করলেন, বিচ্ছেদ হয়ে গেল। তো বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ওই প্রেমিকা বা ওই প্রেমিকের সাথে বন্ধুত্ব রাখা কি জায়েজ নাকি না? অ্যাকচুয়ালি বন্ধুত্ব রাখা যায়, কিন্তু বাট আবার না রাখলেও ভালো। আচ্ছা আপনার মতে কি? না, আমার মনে হয় না রাখা যায় না। আচ্ছা কেন রাখা যায়? রাখা যায় না, সেটা শেষ হয়ে গেছে, দেখুন তো এটা ধরে রাখার দরকার না, যেটা চলে যাবার চলেই গেছে, তো ধরে রাখা দরকার নাই। আচ্ছা আপনার মতে, হ্যাঁ প্রেমের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ওই প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সাথে কি বন্ধুত্ব সম্পর্ক রাখা যায়? অবশ্যই রাখা যায় যদি ভালো হয়। লাইফটাইম গ্যারান্টি দিয়ে মোবাইল সার্ভিসিং করছে সিপিআর ফিল্ড স্কোয়াড, 2 নম্বর গেট, চট্টগ্রাম। আচ্ছা ভাইয়া এখানে কেন আসেন? ঘোরার জন্য আসছি। ঘোরার জন্য? বাট আমি দেখি আপনি স্টিচ হয়ে দাঁড়ায়। হ্যাঁ স্টিচ হয়ে তো দাঁড়া থাকবো, কারণ দেখতেছি আশেপাশে কেউ আছে কিনা। কে আছে কিনা, মানে কাকে কাকে দেখতেছি? কোনো মেয়ে পেলে সিঙ্গেল ছাত্র জড়িয়ে নিবো, কারণ ছাত্র তো নিয়েই, তাই একা স্টিচ ভাবে দাঁড়িয়ে আছে আর কি। মানে এখন আপাতত নাই আর কি, মানে অনেকগুলো ছিল, অনেকগুলো ছিল না, এখন খুঁজে নিচ্ছি আর কি। অনেকগুলো ছিল না, কিন্তু বলছে স্বীকার করছে না? হ্যাঁ অবশ্যই স্বীকার করবো। কয়টা ছিল ভাইয়া? অনেক ছিল, সেটা বলার মতো না। প্রেমিক পুরুষে নাম দেওয়া যাবে? অবশ্যই দিতেই পারেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা তো যার বিয়ে করার শর্ত বউ থাকে, প্রেম থাকে, তার তো প্রেম পুরুষে দেওয়া যায়। আচ্ছা তো আপনার মতে, ধরেন প্রেম করলেন, বিচ্ছেদ হয়ে গেল, তো বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ওই প্রেমিকা বা ওই প্রেমিকের সাথে বন্ধুত্ব রাখা কি জায়েজ নাকি না? অ্যাকচুয়ালি বন্ধুত্ব রাখা যায়, কিন্তু বাট আবার না রাখলেও ভালো। দুই মুখা সাপ, যে কোনো একটা বলেন। না না একটাই কেন বলবো, মানে একটা বলবেন না। বন্ধুত্ব রাখাও যায় আবার প্রেম, আবার বন্ধুত্ব নাও রাখা যায়। আচ্ছা বন্ধুত্ব কেন রাখা যায়, বন্ধুত্ব কেন রাখা যায়? কারণ বন্ধুত্ব থেকে প্রেম হতে পারে, আবার সম্পর্কটা জড়াতে পারে, আবার বিচ্ছেদের পর যদি বন্ধুত্ব হয় সেটা আবার অন্য পরিণতিতে যে দাঁড়াবে, কারণ একটা ও আবার আর একটা লাইফে জড়াবে, আমি ওটাতে ডিস্টার্ব করতে যাবো, কারণ তুই কেন যাচ্ছিস আমার চোখের সামনে? খারাপ লাগতে পারে। হ্যাঁ নিজের চেয়ে খারাপ লাগবে। বুঝে যাচ্ছে যে ভাইয়া কতবার ঠকেছে। থ্যাংক ইউ। এখানে কি প্রায় আসেন আপনারা? না না এই মাসিক এক মাস পরে আসছি। আচ্ছা এখানে এসে কেমন লাগে? হ্যাঁ অনেক ভালোই লাগে, ভালো লাগে যে আসছি। আচ্ছা কাকে নিয়ে আসছেন? আসছি আমার বন্ধু বান্ধব ভাই বাদার নিয়ে আসছে। বন্ধু বান্ধব, তার মানে বান্ধবী তো আছে? বান্ধবী নাই আমাদের। বান্ধবী নাই? না মানে একদম রিয়েল লাইফে নাই নাকি এখন? না রিয়েল লাইফে আমি এগুলো পছন্দ করি না আর কি। হ্যাঁ আপনি? না আমি না, আমি একটু একটু পছন্দ করি, মানে পুরাপুরি না, একটু 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 একটু। তাহলে একটু একটু আছে কেউ? অবশ্যই আছে। আচ্ছা একটু একটু। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আরে বেচারা। আচ্ছা মানে ধরেন প্রেম করলেন, প্রেম করার পর বিচ্ছেদ হয়ে গেল, বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ওই প্রেমিকার সাথে কি বন্ধুত্ব সম্পর্ক রাখা যায় আপনার মতে কি? না আমার মনে হয় না রাখা যায় না। আচ্ছা কেন রাখা যায়? রাখা যায় না, সেটা শেষ হয়ে গেছে, দেখুন তো এটা ধরে রাখার দরকার না, যেটা চলে যাবার চলেই গেছে, তো ধরে রাখা দরকার নাই। আচ্ছা আর আপনার মতে যে প্রেম করার পর ধরেন বিচ্ছেদ হয়ে গেছে, এরপরও কি প্রেমিকার সাথে আপনার বন্ধুত্ব সম্পর্ক রাখা যায়? হ্যাঁ অবশ্যই রাখা যায়। রাখা যায়? হ্যাঁ রাখছেন তাহলে। হুম হুম রাখছে। আর আপনার মতে ধরেন প্রেমিকার সাথে বিচ্ছেদ হয়ে গেছে, তারপরও কি বন্ধুত্ব সম্পর্ক রাখা যায়? রাখা যায়, যদি রাখতে চাই তাহলে রাখা যায়। কেন রাখা যায় একটু বলেন। হুম মানে কেন রাখা যায়? ধরেন না একটা মায়া মমতা রয়ে গেছে, ওটা বলতে পারে না, ও কারণে বন্ধুত্ব হিসেবে থাকতে চায়। বন্ধুত্ব টাইমে কি আবার ইচ্ছা করবে না যে সেই পুরনো প্রেমে ফিরে যায়? হুম যদি এমন একটা পরিস্থিতি আসবে তখন আবার পুরনো স্মৃতিতে চলে যাবো। মানে এই জন্যই বন্ধুত্ব রাখা যায়? অবশ্যই। ওকে থ্যাংক ইউ, কথা বলে ভালো লাগলো। এত সুন্দর করে চুলের স্টাইল, এটা কি স্টাইল? মেয়েদের দেখানোর জন্য আর কি। এটা মেয়েদের দেখানোর জন্য? হ্যাঁ। এটা কি স্টাইল? এটা স্টাইল, আমার বন্ধুর স্টাইল হলো মুরগি স্টাইল। আচ্ছা আপনার বন্ধুর স্টাইল মুরগি স্টাইল, আর আপনারটা কি স্টাইল? জানি না, ছাগল স্টাইল হয়তো পারে এরকম। আচ্ছা মানে এই ধর দাদুলে একটু জিজ্ঞেস করেন না দাদু, বন্ধু বলে কথা সমস্যা নেই, দুষ্টামি না, আমার বয়স কম তাই উঠে নাই। না না শুনেন, যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি এখনো দুধের বাচ্চা, অবশ্যই বয়স এখনো হয় না, এই জন্য দাঁতই উঠে নাই। আচ্ছা সো এখানে কতবার এসেছেন? অনেকবার, প্রতি সপ্তাহে আসা হয়। হাজার হাজার বার। কয়টা পটাইছেন? দেখছি পটাইতে পারি নাই। পটার নাই। আর আপনি? সুপের সাথে সবগুলো চামচ কেমনে পটাবো? আপনার বন্ধু পালাইছে না? হ্যাঁ। আচ্ছা লজ্জা পাইছে। আচ্ছা এখন কি আছে বর্তমানে কেউ? না আসলে ওই প্যারাগুলো নিতে যাচ্ছি না, সিঙ্গেলি বেস্ট আছি আমার। আচ্ছা আপনার মতে, হ্যাঁ প্রেমের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ওই প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সাথে কি বন্ধুত্ব সম্পর্ক রাখা যায়? অবশ্যই রাখা যায় যদি ভালো হয়।
মানে একবার প্রেম করি বা একবার প্রেমই করি বা একবার বন্ধু হইব এখন দেখা যায় যে প্রতিটা বিচ্ছেদ কিন্তু মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কারণে হয় না কিছু কিছু বিচ্ছেদ ফ্যামিলির কারণে হয় বা পারিবারিক কোনো সমস্যার কারণে হয় তো যখন মনে করেন পারিবারিক সমস্যার কারণে হবে তখন অবশ্যই ফ্রেন্ডশিপ রাখা যায় আচ্ছা তো তখন কি জেলাস ফিল হবে না সে কারোর সাথে কথা বলবে অবশ্যই হইতে পারে কিন্তু সেটা তো বোঝানো যাবে না বোঝানো যাবে না বুঝালে ধরা খেয়ে যাবে অবশ্যই যাই হোক থ্যাংক ইউ সো মাচ